চলতি বছর এসএসসি অসম্মানের পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে শিক্ষা বোর্ডগুলো শিক্ষা প্রতিষ্ঠান পর কবে পরীক্ষা আয়োজন করা হবে সে বিষয়ে আন্তঃশিক্ষা সম্মানের বোর্ডের সবাই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসএসসি পরীক্ষা নেওয়ার লক্ষ্যে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান করলে কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে পরীক্ষা আয়োজনের চিন্তা ভাবনা করা হচ্ছে তবে যদি করোনার কারণে স্কুল কলেজ খোলা সম্ভব না হয় তাহলে বিকল্পভাবে মূল্যায়নের বিষয়ে করোনার কারণে আগামী বাইশ মে পর্যন্ত স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয় তেইশ মে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হলে ষাট দিন ক্লাস করিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন করবে শিক্ষা বোর্ডগুলো এ লক্ষ্যে শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসও প্রণয়ন করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই সিলেবাসের আলোকে শিক্ষার্থীদের প্রস্তুত করতে বলা হয়েছে শিক্ষকরা বলেছেন শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী তারা সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে ছাত্রছাত্রীদের পড়িয়েছেন স্কুল খুললে খুব অল্প সময় ক্লাস করিয়ে তাদের পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে এর প্রসঙ্গে আন্তঃশিক্ষা সম্মানক বোর্ড সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ সাম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আমরা পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের রেজাল্ট দিতে চাই সেই লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি সম্পূর্ণ করে রাখা হয়েছে তিনি আরো বলেন শিক্ষা প্রতিষ্ঠান করলে আমরা শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে পড়িয়ে পরীক্ষা নিতে চাই তবে করোনার কারণে যদি সেটি সম্ভব না হয় তাহলে আমরা বিকল্প মূল্যায়ন নিয়েও চিন্তা করছি সেজন্য একটি কমিটি কাজ করেছে কমিটি আমাদের যে প্রস্তাব দেবে আমরা সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব এরপর তারা আলোচনা করে বিষয়টি ঠিক করবেন তো এই ছিল আজকের পাওয়া আপডেট নিউজ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি খুব হবে আসসালামু আলাইকুম